রুশ সীমান্তের গুরুত্বপূর্ণ শহর দখল করল ইউক্রেন। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইসরায়েলে হামলা চালাতে বিশেষ ড্রোন বানানোর দাবি ইরানের। যুদ্ধ ট্যাঙ্ক পেতে মরিয়া ইউক্রেন, সরাসরি প্রত্যাখ্যান জার্মানির। আরো জানিয়ে দিব, তুর্কি জাহাজে গুলি ছুড়ল গ্রিক উপকূল রক্ষীরা। ইরানকে হুমকি দিলেন মোসাদ প্রধান। খারকিভে রাশিয়ার থেকে 8 গুণ বেশি সেনা নিয়ে পাল্টা আক্রমণে ইউক্রেন। ম্যাক্রনের সঙ্গে ফোনালাপ, ইউক্রেনকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি পুতিনের। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইরান ইস্যু নিয়ে জার্মানিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ, শিরোনাম এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। রুশ সীমান্তের গুরুত্বপূর্ণ শহর দখল করল ইউক্রেন। খারকিভের পরে এবার রুশ সীমান্তের ভেলকি বারলুক শহর দখল করল ইউক্রেনের সেনারা। এছাড়া ডনবাস অঞ্চলে মোতায়েন করা রুশ বাহিনী অস্ত্র এবং রসদের ঘাটতির মুখে পড়তে পারে বলে মনে করেছেন সামরিক বিশেষজ্ঞদের একাংশ। এক প্রতিবেদনের মতো তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কনিষ্ঠ সেনা কমান্ডার ভ্যালোরি ঝাজনি নেট মাধ্যমে বারলুক দখলের দাবি করে একটি পোস্টে লিখেছেন, আমরা খারকিভ থেকে কেবল দক্ষিণ এবং পূর্বে নয় বরং উত্তর দিকে অগ্রসর হতে শুরু করেছে। আমরা জাতীয় সীমান্ত আর মাত্র 50 কিলোমিটার দূরে। ইউক্রেন সেনাদের আক্রমণে গত সপ্তাহে উত্তর পশ্চিম ইউক্রেনের খারকিভ প্রদেশের ইজুম শহর হারিয়েছে রাশিয়া। এরপর খারকিভের 90 কিলোমিটার পূর্ব রুশ সীমান্তবর্তী শহর বারলুক হাতছাড়া হওয়া ভ্লাদিমির পুতিন বাহিনীর কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। গত 24 ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা করার কয়েকদিন পরে বেলারুশ সীমান্ত এবং ডনবাসের অধিকৃত এলাকা থেকে বারলুকের উপর সাহসী হামলা চালিয়েছিল রুশ বাহিনী। ওই শহর দখলের পর সেখানে থেকে পূর্ব এবং উত্তর ইউক্রেনের বিভিন্ন এলাকায় মোতায়েন রুশ ফৌজের অন্য অস্ত্র এবং রসদ সর্বের পরিকাঠামো নিয়ন্ত্রণিত হতো। এই পরিস্থিতি মস্কোর তরফে পিছু হটার ব্যাখ্যাও মিলেছে সোমবার। রুশ সংবাদ মাধ্যমের একাংশ জানাচ্ছে, পুতিনের নির্দেশে ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ মজবুত করতে ইউক্রেনের অন্য অঞ্চলগুলো থেকে সেনা সরিয়ে আনা হচ্ছে সেখানে। ইসরায়েলে হামলা চালাতে বিশেষ ড্রোন বানানোর দাবি ইরানের। রোববার ইরানের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা কিয়ামার্স হায়দারি দাবি করেছেন, ইসরায়েলি তেল আবিব এবং হাইফা শহরে হামলা চালানোর জন্য আরস্টু নামে বিশেষ ড্রোন তৈরি করেছে ইরান। ইরানের গ্রাউন্ড ফোর্সের কর্মকর্তা কিয়ামার্স হায়দারি এই ব্যাপারে বলেন, আমরা তেল আবিব ও হাইপার জোনে এক বিশেষ ড্রোনটি তৈরি করেছে। এটি একটি ইউনিক ড্রোন ও এ কাজের জন্য একটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। তিনি আরো বলেন, পরবর্তী প্রশিক্ষণে ইরান ও ড্রোন উন্মোচন করবে। এটা ইসরায়েল কোনো দেশ হিসেবে স্বীকার করে না ইরান, এমনকি ইসরায়েল নামে কোনো শব্দ ব্যবহার করে না তারা। এ বদলে তারা বলেছে, তেল আবিব শহর এবং হাইফা হামলা চালানোর জন্য ড্রোন তৈরি করেছে। এদিকে ইরানের সঙ্গে কয়েকদিন ধরে 2015 সালের পারমাণবিক চুক্তিটি পুনরায় সম্পাদন করার চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো, কিন্তু ইসরায়েলের বিরোধিতা করছে। ইসরায়েলের দাবি, পারমাণবিক চুক্তি করলে ইরানের উপর নিষেধাজ্ঞা উঠে যাবে, এতে করে বিভিন্ন দেশে আটকে থাকা তাদের অর্থছাড় হয়ে যাবে, যাতে ইরান আরো শক্তিশালী অস্ত্র তৈরি করবে। তবে পশ্চিমা দেশগুলো এখন দাবি করছে, পুনরায় পারমাণবিক চুক্তিটি করার কোনো ইচ্ছা ইরানের হাতে নেই। সূত্র আল আরাবিয়া। যুদ্ধ ট্যাঙ্ক পেতে মরিয়া ইউক্রেন, সরাসরি প্রত্যাখ্যান জার্মানির। ইউক্রেন যুদ্ধে ট্যাঙ্ক পেতে মরিয়া হলেও তা দেশটিতে সরবরাহ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জার্মানি। আচ্ছা, বার্লিনে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী কিস্টরে ল্যাম্বরেসিট বলেছেন, কোনো দেশ এখন পর্যন্ত পশ্চিমা নির্মিত পদাতিক যুদ্ধযান বা মূল ব্যাটেল ট্যাঙ্ক ইউক্রেনকে সরবরাহ করেনি। জার্মানি একতরফাভাবে এ ধরনের পদক্ষেপ নেবে না, এ বিষয়ে আমাদের অংশীদারদের সঙ্গে একমত আমরা। তিনি আরো বলেছেন, 100 বিলিয়ন ইউরোর বিশেষ তহবিল ব্যবহার করার পরও জার্মানিকে ন্যাটোর বেঁধে দেওয়া জিডিপির 2% সামরিক ব্যয়ের লক্ষ্য পূরণ করতে হবে এবং সামরিক নেতৃত্ব গ্রহণ করতে হবে। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টিনা ল্যাম্বরেসিট বলেন, আমাদের নিরাপত্তার জন্য আমাদের জিডিপির 2% কোনো অজুহাত ছাড়াই এই অর্থ আমাদের দরকার। এখন যে সরঞ্জাম কিনছি, কয়েক বছরের মধ্যে সেগুলো রক্ষণাবেক্ষণের খরচ আমরা বহন করতে পারবো না, এই পরিস্থিতি আমাদের অবশ্যই এড়ানো দরকার। সূত্র পাস টুডে। তুর্কি জাহাজে গুলি ছুড়ল গ্রিক উপকূল রক্ষীরা। তুরস্কের একটি কার্গো জাহাজের উপর গ্রিসের উপকূল রক্ষীরা গুলি চালিয়েছে।
শনিবার এজিয়ান সাগরের উপকূলে এই ঘটনা ঘটে। কমরোসের পদাতকবাহী রো জাহাজ আনাতোলিয়ান গ্রিসের গুলিতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তুরস্কের দাবি করেছে গ্রিসের উপকূলরক্ষীরা ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র দিয়ে জাহাজে গুলিবর্ষণ করে। অন্যদিকে গ্রিসের উপকূলরক্ষীরা বলেছে তুর্কি জাহাজকে লক্ষ্য করে শুধুমাত্র সতর্কতামূলক ফাঁকা গুলি চালানো হয়। তবে এ বিষয়ে তুরস্কের গণমাধ্যমে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। আনাতোলিয়ান জাহাজের ক্রুরা ওই ভিডিও ধারণ করেন। এতে দেখা যায় গ্রিসের উপকূলরক্ষীদের একটি বোট তুরস্কের রো-রো কার্গো জাহাজের পাশ ঘেঁষে চলছে। ভিডিওতে আরো দেখা যায় জাহাজের জানালায় বেশ কয়েকটি গুলি লেগে ছিদ্র হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গ্রিসের উপকূলরক্ষীরা কার্গো জাহাজের উপর হয়রানিমূলক হামলা চালায়। এ খবর পেয়ে তুরস্কের উপকূলরক্ষীদের দুটি জাহাজ ঘটনাস্থলের দিকে যাত্রা করলে গ্রিসের জাহাজটি পালিয়ে যায়। সূত্র পাস্টোরে। ইরানকে হুমকি দিলেন মোসাদ প্রধান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া বলেছেন যদি পশ্চিমারা ইরানের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি করে তবু ইরানের বিরুদ্ধে কথিত অভিযান অব্যাহত রাখবে ইসরায়েল। ইরানের সঙ্গে 2015 সালে পারমাণবিক চুক্তিটি নতুন করে করতে চায় পশ্চিমারা, কিন্তু ইসরায়েল এতে নিজেদের অসম্মতির কথা জানিয়েছেন। ইসরায়েলের দাবি এই চুক্তিটি ইরানের পারমাণবিক শক্তি সঞ্চয় করা থেকে দূরে রাখতে পারবে না। মোসাদ প্রধান তার বক্তব্যে বলেন আমরা এই চ্যারিটি অংশ নেব না, যদি পারমাণবিক চুক্তি হয়ও এটি ইরানকে আমাদের অভিযান থেকে মুক্ত রাখতে পারবে না। ইসরায়েলের গোয়েন্দা প্রধান দাবি করেছেন তারা বিশ্ব ইরানের একাধিক হামলার পরিকল্পনা ভেস্তে দিয়েছেন। তিনি বলেন আমরা বিশ্বব্যাপী ইরানের কয়েক ডজন হামলা রুখে দিয়েছি, এটি আসলে ইসলামিক রিপাবলিক অফ ইরান না, তারা হলো টেরর রিপাবলিক অফ ইরান। এদিকে ইরানের সঙ্গে পশ্চিমারা সার পারমাণবিক চুক্তি করতে চায় যেন ইরান পারমাণবিক শক্তি বৃদ্ধি না করতে পারে। চুক্তির শর্ত অনুযায়ী ইরান পারমাণবিক কার্যক্রম কমিয়ে দেবে এবং তার বদলে ইরানের উপর থেকে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। খারকিভে রাশিয়ার থেকে 8 গুণ বেশি সেনা নিয়ে পাল্টা আক্রমণে ইউক্রেন। রুশ সেনাদের কাছ থেকে এলাকা পুনরুদ্ধারের পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনের সেনাবাহিনী। দেশের পূর্বাঞ্চলে এই অভিযানে ইউক্রেনের সফলতার খবর এসেছে। ইউক্রেনের খারকিভ অঞ্চলে রুশপন্থী প্রশাসনের একজন কর্মকর্তা দাবি করেছেন উত্তর পূর্ব খারকিভে ইউক্রেনের রাশিয়ার তুলনায় 8 গুণ সেনা নিয়ে আক্রমণ করেছে। ভিতালি গানসেভ নামে ওই কর্মকর্তা রাশিয়া 24 টেলিভিশনে বলেন প্রতি ঘন্টায় পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। রাশিয়ার সঙ্গে বেলগোরডের সীমান্ত বন্ধ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে গত রবিবার ইউক্রেনের সেনারা আকস্মিক পাল্টা আক্রমণে ইউজুম এবং ওপিনিয়াসকেও নিয়ন্ত্রণে নেয়। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি মানচিত্র প্রকাশ করেছে যাতে খারকিভ অঞ্চলে রুশ সেনারা চলে গিয়েছে বলে দেখা গিয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়ালেক্সি রেসকিন অফ ফিনান্সিয়াল টাইমস সংবাদপত্র এক সাক্ষাৎকারে বলেন দখলমুক্ত করা অঞ্চল নিরাপত্তা করা প্রয়োজন কারণ রাশিয়া পাল্টা হামলা চালাতে পারে। তাদের আক্রমণ প্রত্যাশা থেকে ভালো গেছে বলে উল্লেখ করে তিনি বলেন রাশিয়াকে পরাজিত করা সম্ভব, এটি এর একটি লক্ষণ। ম্যাক্রনের সঙ্গে ফোন আলাপ, ইউক্রেনকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি পুতিনের। জাপোরজিয়া পরমাণু স্থাপনায় ইউক্রেনের হামলা চলতে থাকলে ভয়াবহ পরিণতি হতে পারে বলে হুঁশিয়ে উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে টেলিফোন আলাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ইউক্রেনের জাপোরজিয়া আকারের দিক দিয়ে ইউরোপের সর্ববৃহৎ এবং গোটা বিশ্বের 10ম পরমাণু স্থাপনায় গত 24 ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান শুরু পরে পরে এটি দখল করে নেয় রাশিয়া। ইউক্রেন অভিযোগ করেছে রাশিয়া ওই স্থাপনায় ভারী সমরাস্ত্র মজুদ করেছে, যদিও মস্কো এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বিগত কয়েক সপ্তাহে এই পরমাণু স্থাপনার উপর মর্টার ও কামানের গোলাবর্ষণ বেড়ে গিয়েছে। রাশিয়া ইউক্রেনের সব হামলার জন্য পরস্পরকে অভিযুক্ত করেছে। হামলা অব্যাহত থাকলে যে কোনো সময় স্থাপনাটি চেরনোবিলের পরিণতি ভোগ করতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন। রুশ প্রেসিডেন্ট পুতিন তার ফরাসি সমকক্ষ ম্যাক্রনকে বলেন ইউক্রেন নিয়মিত বিরতিতে জাপোরজিয়া হামলা চালিয়ে যাচ্ছে, বিশেষ করে স্থাপনাটির রেডিও অ্যাক্টিভ বর্জ্যের সংরক্ষণের হামলা চালাচ্ছে ইউক্রেনের সেনারা যা ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। পুতিন দাবি করেন পরমাণু স্থাপনাটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেখানে রুশ বিশেষজ্ঞ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিয়মিত হামলা সত্ত্বেও জাপোরজিয়া পরমাণু স্থাপনাটি এখনো পরিচালনা করছেন ইউক্রেনের বিশেষজ্ঞরা। দেশটির পরমাণু শক্তি সংস্থা রবিবার বলেছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাপোরজিয়া স্থাপনের প্রধান চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র রিপাবলিক ওয়ার্ল্ড টিআরটি ওয়ার্ল্ড। ইরান ইস্যু নিয়ে জার্মানিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাফিত এখন জার্মানি অবস্থান করছেন।
ইরানের সঙ্গে করা পশ্চিমা শক্তিসমূহের ভেঙে যাওয়া পরমাণু চুক্তি থেকে তাদের সরিয়ে নেওয়ার কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে রবিবার তিনি এই সফর শুরু করেন। যুক্তরাষ্ট্র কয়েকটি পশ্চিমা দেশ ইরানের সঙ্গে 2015 সালের চুক্তি নতুন করে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে, এ নিয়ে আলোচনা চলছে। নতুন এই উদ্যোগ সফল হলে ইরানের উপর থেকে কিছু অবরোধ তুলে নেওয়া হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী লাপিদ বলেছেন, পরমাণু চুক্তি বন্ধ এবং অবরোধ তুলে নেওয়া প্রতিহত করতে ইসরায়েল সফল কূটনৈতিক প্রচারণা চালাচ্ছে। এই প্রচারণা শেষ হয়নি, এখানে বহুদূর যেতে হবে, তবে আশাবঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি। ইসরায়েলের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, আমাদের অবস্থান হলো অন্তত মধ্য নভেম্বর পর্যন্ত পরমাণু চুক্তিতে ফেরা ঠেকানো। নতুন কৌশল প্রণয়নে আমরা আমাদের অংশীদারিত্বের সাথে কাজ করছি। ইসরায়েল জোর দিয়ে বলেছে, ইরানের উপর থেকে অবরোধ তুলে নেওয়া হলে দেশটি আর্থিকভাবে লাভবান হয়ে সে অর্থ তেল অবিবের উপর হামলা চালাতে মিত্র দেশগুলোতে খরচ করবে। বিশেষ করে হামাস, হিজবুল্লাহ এবং ইসলামিক জিহাদের কথা এ প্রসঙ্গে তুলে ধরা হয়। সূত্র ডয়েচ ভেলে।